প্রয়াত হয়েছেন বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার। বছরের শুরুতেই এমন খবরে মন খারাপ বিনোদন দুনিয়ার শিল্পীদের। দীর্ঘ 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি, শেষ পর্যন্ত তাঁকে হার মানতেই হলো। শনিবার না ফেরার দেশে পাড়ি দেন শ্রীলা। এদিনই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। দীর্ঘ 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করলেও অনেকেই প্রয়াত অভিনেত্রীর এই অসুস্থতার কথা জানতেন না। কিন্তু কেন? তাঁর স্বামী জানান কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি জানান শ্রীলার শেষ কয়েকটা দিনের কথা। প্রয়াত অভিনেত্রীর স্বামী এদিন বলেন, এটা একেবারেই শ্রীলার নিজের সিদ্ধান্ত, ও চায়নি নিজের অসুস্থতার কথা কাউকে বলতে। 3 বছর 3 মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল ও। তবে এর আগেও ও অনেকবার এই লড়াইয়ে জিতেছে, ক্যান্সারকে হারিয়েছে, তবে এবার আর হলো না। তবে এবারও ওর বিশ্বাস ছিল ও ক্যান্সারকে হারাবে, জিতবেই। শেষ কয়েকটা দিন হাসপাতালে শুয়েই ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিল ও। ও চেয়েছিল আমরা দুজন আমাদের ছেলেকে নিয়ে ইউরোপ যাব। কিন্তু ওর অন্তিম ইচ্ছা আর পূরণ হলো না, তার আগেই চলে যেতে হলো ওকে। প্রসঙ্গত, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র 16 বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন তিনি। মৃণাল সেনের একদিন প্রতিদিন, পরশুরাম, খারিজ সহ মোট 6টি ছবিতে অভিনয় করেছিলেন। শ্যাম বেনেগালের আরোহণ, মান্ডির মতো ছবিতে কাজ করেছেন তিনি। সে প্রজন্ম থেকে এ প্রজন্ম পর্দায় দাপিয়ে বেরিয়েছেন শ্রীলা মজুমদার। এদিকে অসামান্য অভিনেত্রী হওয়া সত্ত্বেও শ্রীলা মজুমদারের প্রতিভাকে সেভাবে উদযাপন করা হয়নি বলে মনে করছেন বহু শিল্পী। অনেকেরই দাবি শ্রীলা মজুমদারকে উপেক্ষা করা হয়েছে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।